গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভিন্নধর্মী আয়োজন গরু দিয়ে মই দৌড় খেলা। ফসলি মাঠের চারিদিকে কানায় কানায় দর্শক, হুড়হুড়ে বলে গরু নিয়ে ছুটছেন প্রতিযোগীরা। কে হবে জয়ী? দীর্ঘ 35 বছর পর কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালীর কুটি গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল এ প্রতিযোগিতা। সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যাপী এ খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নামে। আকাশ সংস্কৃতির যুগে তরুণ প্রজন্মের কাছে উত্তেজনাকর এ খেলাটি যোগ দিয়েছে নতুন মাত্রা। খুব ভালো লাগছে, জীবনে এই খেলা দেখি নাই, প্রথম দেখতেছি। আমি জীবনে অনেক খেলা দেখছি, কিন্তু এই ধরনের খেলা দেখি নাই কোনোদিনও। অনেক ভালো লাগতেছে। ধান কাটার পর পড়ে থাকা সমতল জমিতে আয়োজন করা হয় ভিন্নধর্মী এ প্রতিযোগিতার। হারিয়ে যাওয়া গ্রামীণ এ খেলা প্রবীণদের মনেও এনেছে পুরনো দিনের আমেজ। খেলা উপলক্ষে বসে বিভিন্ন খাবার দোকানের পসরা। জীবনে দেখিনি মই খেলা, এইবার প্রথম মই খেলা দেখলাম। 40 বছর আগে যে খেলাটা দেখছি তার থেকে এবার খেলাটা খুব ভালো হয়েছে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঘোগাদহ ইউনিয়নের সোনালীর কুটি সমাজ কল্যাণ সংস্থা ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে আয়োজন করে এ প্রতিযোগিতার। মানুষের উৎসব দেখে আগামী বছরগুলোতে এ খেলার আয়োজনের কথা জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। খেলা দেখে আয়োজকদের ধন্যবাদ জানান উপজেলা চেয়ারম্যানও। এই মাঠে প্রায় 35-36 বছর আগে এখানে অনুষ্ঠিত হতো, দীর্ঘদিন ধরে হয় না, কারণ এই এলাকায় ওই মইগুলো আগে ছিল, এখনও আর পাওয়া যায় না, আর উদ্যোক্তাও পাওয়া যায় না, যে কারণেই অনুষ্ঠিত হয় না। এবছর ইউনিয়ন পরিষদ এবং এই এলাকার যুব সমাজ সার্বিকভাবে সহযোগিতা করেছে। নতুন প্রজন্ম এই খেলাটি আগে আসলে দেখেনি। আজকে এই মই খেলাটি উপলক্ষে এই অঞ্চলে যে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উচ্ছ্বাস নিয়ে, তাতে আমি মনে করি যে এই ঐতিহ্যবাহী খেলাটি প্রতি বছরের ন্যায় চালু হওয়া প্রয়োজন। কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর সহ বৃহত্তর ময়মনসিংহ জেলার 10টি দল অংশ নেয় এ খেলায়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে গরু এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে দেয়া হয় খাসি। সময় সংবাদ, কুড়িগ্রাম।